একটা ভালো মাঠ আমাদের তৈরি করা দরকার। সেক্ষেত্রে যদি বাজেট কিছু বেশি প্রয়োজন হচ্ছে, যেটা ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে জানিয়েছেন, তো সেটা অবশ্যই আমরা এটা যুক্তিকতা সাপেক্ষে আমরা অবশ্যই এটা পরিশোধ করার চেষ্টা করব। আমাদের যারা বিশেষ করে স্কুলে পড়ে কলেজে পড়ে, বাবা মারা অনেক সময় আকৃষ্ট হয় না আমাদের সন্তানদেরকে খেলাধুলায় দিতে, অনেকেরই সামর্থ্য কম থাকে বা অনেকের এটা ভাবে যে লেখাপড়াটাকেই তারা সবচেয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। কিন্তু এই ধরনের একটি ভিত্তি যদি আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু বাবা মারাও আকৃষ্ট হবে ছোট বয়স থেকে যে আমাদের ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় আকৃষ্ট হোক, সরকার যে তাদের পাশে থাকে সবসময় যে কোনো বিষয়, কারণ বৃত্তি এটা কিন্তু স্কলারশিপটা কিন্তু তার ভবিষ্যতে তার কর্মক্ষেত্রে যাক বা যে কোনো ক্ষেত্রে যাক, এটা কিন্তু একটা অনন্য ভূমিকা রাখবে তার জীবন পরিচালনার ক্ষেত্রে। আমি মনে করি এটি এই যে আমরা নতুন করে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভিত্তি চালু করতে যাচ্ছি, এটি আমি ক্রীড়াক্ষেত্রে এটি একটি অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের বাবা মা এবং পরিবার এটি অনেক বেশি তার আকৃষ্ট হবে এবং আমরা খেলোয়াড়দের পাশেও আমরা যে থাকতে পারলাম, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। আমি আশা করি যে এটি একটি নতুন দিক উন্মোচন হবে ক্রীড়াক্ষেত্রে। আর একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের কাজটা বাফুফ থেকে দেওয়া হয়েছিল তদারকি করার জন্য, সেটার যে বাজেট ছিল এনএসসির বাজেটটা ছিল 8,12,000 টাকা, কিন্তু এখন যে প্রতিষ্ঠান কাজটি করছে সেই প্রতিষ্ঠান হচ্ছে 18-20 লাখ টাকা মতো লাগবে, অতিরিক্ত টাকাটা বাফুফে দিতে যাচ্ছে না, এটা নিয়ে একটু উভয় পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে, এই বিষয়টা কী পর্যায়ে রয়েছে? আমরা এই বিষয় নিয়ে আসলে কথা হয়েছে, আমরা অবশ্যই দেখবো যদি আসলে প্রয়োজন হয় অন্য খাত থেকে কোনোভাবে সমন্বয় করা যায় কি না অবশ্যই আমরা দেখছি, কারণ আমাদের একটা পরিপূর্ণ একটা ভালো মাঠ আমাদের তৈরি করা দরকার। সেক্ষেত্রে যদি বাজেট কিছু বেশি প্রয়োজন হচ্ছে, যেটা ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে জানিয়েছেন, তো সেটা অবশ্যই আমরা এটা যুক্তিকতা সাপেক্ষে আমরা অবশ্যই এটা পরিশোধ করার চেষ্টা করব। আমি মনে করি এই ক্ষেত্রে প্রতিবন্ধীদের একটি ক্রীড়া একটা নবজাগরণ তৈরি হবে। এটা উত্তর একবার দিচ্ছি আছে কারবার বলি, তো আসলে এটি আপনারা জানেন যে এই মাঠটি আমাদের নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাঠ। তো আমরা যখন প্রথম যখন এটা টেন্ডারে যাই বা প্রকল্প আমরা গ্রহণ করি, তখন কিন্তু প্রকল্প গ্রহণ করার সময় কিন্তু এই কাজটা আমাদের সময় লেগেছে যে এই মাঠটি আমাদেরকে কাজটা আমরা ধরবো কি না, প্রকল্পটা নিতে পারবো কি না, এটার জন্য আমাদের প্রায় 6 মাসের মতো সময় লেগেছে। এখন আবার টেন্ডার দেওয়ার পরে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেওয়ার পরেও আমরা কয়েক মাস ধরে বসে আছি যে তারা এখন আমাদেরকে মাঠটি বুঝিয়ে দিচ্ছে না, যার কারণে কিন্তু আমরা কাজটা শুরু করতে পারিনি। আমরা কিন্তু কয়েক মাস আগে এটিকে কিন্তু ওয়ার্ক অর্ডারও দিয়ে ফেলেছি, তো আমরা আশা করি যে এই মাসের মধ্যেই আমরা এটার একটা ফলাফল পাবো, পেলে আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজটি আমরা শুরু করতে পারবো।